প্রিয় ছাত্র ছাত্রীরা, আবার একবার তোমাদের প্রত্যেককে তোমাদের এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে স্বাগত। আজকে আমরা কোনো রকম আলোচনা না করে শুরু করে দেব মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ, অর্থাৎ আমাদের আমরা পরিবেশের যে এখানে 15 নম্বরের প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সম্পূর্ণ সমাধান করব। চলো শুরু করে দিই। একের মধ্যে কি বলেছে, ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। একের 1 নম্বরে বলেছে ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়। একদমই নয়, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। সুতরাং এটা হয়ে যাচ্ছে আমাদের ভুল, তাই আমরা এর পাশে ক্রস চিহ্ন দিয়ে দেব। এবার 1-2 বলেছে নার্ভ পেশি শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া। এটা ঠিক কি ভুল? এটা আমাদের হয়ে যাবে ঠিক, অর্থাৎ এর পাশে আমরা দিয়ে দেব রাইট চিহ্ন, কারণ আমরা পড়েছিলাম চামড়াই হচ্ছে আমাদের শরীরের বর্ম। 1-3 দেখো কি বলেছে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে থাকে 300টি হাড়। এটাও ঠিক নয়, 306টি থাকে। এবারে দেখে নাও তোমরা 2 নম্বরে কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ প্রশ্নপত্রটি, এখানে বাম স্তম্ভের মধ্যে আছে মেলানিন, হিউমিরাস, ফিমার, এগুলোর সঙ্গে আমাদের ডান স্তম্ভগুলোকে মিল করতে হবে। এবং যেটা হবে মেলানিনের সঙ্গে যার মিল রয়েছে সেটাকে আমরা মেলানিনের সঙ্গে মেলানিনের পাশাপাশি লিখে দেব। দেখে নাও তোমরা এই ছবিটি, এখানে পরিষ্কার উত্তরগুলো দেওয়া রয়েছে, এভাবে তোমরা পাশাপাশি করে লিখে দেবে। মেলানিন এটা কি ত্বকের সঙ্গে সম্পর্কযুক্ত, হিউমেরাস এটা হচ্ছে হাতের হাড়, যেহেতু হাতের হাড়টা ক নম্বর অপশনে ছিল তাই আমরা হাতে হিউমেরাসের সোজাসুজি করে ক নম্বর দিয়ে লিখে দেবো হাতের হাড়। ফিমার ঘ নম্বরে ছিল পায়ের হাড়, আর ফিমার হচ্ছে পায়ের হাড়কে বলা হয়, তাই ঘ নম্বর এটা তোমরা ফিমারের সোজাসুজি করে লিখে দিবে, ফিমারের সোজাসুজি করে ঘ নম্বর লিখে লিখে দিবে পায়ের হাড়। এবারে আমরা দেখে নেব 3-এরগুলো, বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-এর প্রথম প্রশ্নটা হচ্ছে যে মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তার তাদের নাম লেখো। কনুই থেকে কবজি পর্যন্ত দুটো হাড় থাকে, কাঁধ থেকে কনুই পর্যন্ত থাকে একটা হিউমেরাস, কিন্তু কনুই থেকে কবজি পর্যন্ত থাকে দুটো, সে দুটোর নাম হচ্ছে রেডিয়াস ও আলনা। উত্তরটা লিখে দেবে এরকম করে, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম হলো রেডিয়াস ও আলনা। এর পরের প্রশ্ন দেখো, পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো দুটো কাজের উল্লেখ করো। উত্তর লিখে দেবে পেশির উল্লেখযোগ্য দুটি কাজ হলো দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে, 2 নড়াচড়া ও চলাচলে সাহায্য প্রদান করে। এরকম করে অযথা কোনো রকম কথা শুনে যদি সময় নষ্ট না করতে চাও এবং মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাকি প্রশ্নের অ্যান্সারগুলো, বাকি বিষয়ের, বাকি সাবজেক্টের অ্যান্সারগুলো পেতে চাও, তাহলে অবশ্যই এখনই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর প্রত্যেককেই রিকোয়েস্ট করে বলছি, প্লিজ সবাই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দিও। এবারে দেখো 3-এর 3 নম্বরে বলেছে কি, আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী, আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত যায় এটার প্রয়োজনীয়তাটা কী। উত্তর লিখবে আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা হলো রক্তের মাধ্যমে সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায়। শরীরে রোগ জীবাণুর সংক্রমণ হলে আমাদের সেবন করা ওষুধ শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় রক্ত। তোমরা দেখে নাও। এবারে আমরা দেখব 4-এর প্রশ্ন, বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হতো, আমাদের যে হাড়গুলো জোড়া জোড়া করে লাগানো আছে তো এগুলো যদি জোড়া না থাকতো তাহলে আমাদের কী সমস্যা হতো। হাড় হলো আমাদের দেহের কঠিন অঙ্গ বা অংশ যা মানুষসহ সকল মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল তৈরি করে। আমাদের শরীরে হাড়গুলি লিগামেন্ট এর সাহায্যে জোড়া লাগানো থাকে। হাড়ের জোড় না থাকলে আমাদের অনেক অসুবিধা হতো, যেমন হাতের হাড়ের মধ্যে জোড় না থাকলে আমরা হাত ভাঁজ করতে পারতাম না, ফলে হাত দিয়ে আমরা কোনো কাজই করতে পারতাম না। পায়ের হাড়ের জোড় না থাকলে চলাফেরা করতে, দৌড়াতে বসতে পারতাম না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এবং একটা কমেন্ট করে জানিয়ে দিও। সাথে থাকো, পাশে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। আর পরের ভিডিওগুলো পেতে যদি চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য সবাই বিদায় দাও। আজকে এখানেই।